অনেকের বাধ্য হচ্ছে অন্যায় করার জন্য, ও যদি নাও করে বাধ্য উপরওয়ালা চাপে কথা বলা লাগবে। কিসের ইবাদত করছে? আল্লাহকে সিরিয়াল ভুল করেছে। আল্লাহ আগে হালাল খাবারের কথা দিবে, এরপরে টাকা টাকি। আর আমার অনেকে মনে করে যা করে করি, পরে একবার হজ করে আল্লাহ বলি হয়ে যাব। সারা জীবন উনি আকাম চালাচ্ছে, সারাটা জীবন আকাম কোকাম করে শেষে একবার হজ করে আল্লাহ আল্লাহ হবে না। আপনি আগে হালাল কর্ম জীবন তৈরি করেন, হালাল খাবার তৈরি করেন, এরপরে আপনি যতটুকু আল্লাহকে ডাকবেন ওইটাই কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শরীর ফাঁকি দেওয়া মানুষ মনে হয় নেই। সিরাত ইবনে হিশাম থেকে বলছি, কান লাগান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নেয়, উনি কি মুসলমান না মুশরিক? বলেন, ওনার ডান স্তনটা উনি দিলেন, নবীজি পান করলেন, বাম স্তনটা দিয়েছেন, নবীজি মুখ বের করে নিলেন, দ্বিতীয়বার আবার দিয়েছেন, মুখ বের করে নিলেন, তৃতীয়বার আবার দিয়েছেন, মুখ বের করে নিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া তাকিয়ে দেখেন নবীজি, হালিমাতুস সাদিয়ার চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা দিয়ে যেন বলতে চায়, মা হালিমা আপনি আমারে জোর করেন কেন? আমার ডান স্তনটা তো আমি পান করেছি, বাম স্তনটা তো আমার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত যত বড় হয় ভাইয়ের হক নষ্ট করার শ্রম হয়। এই দেশে আইঠারা মানুষ নেই, শরীক যারা ফাঁকি দিয়েছেন তো এটা কোনো হবে আপনার? কান লাগান, মুসলিম শরীফের হাদিস, যারা শরীক ফাঁকি দিয়েছেন তো এটা কোনো হবে আপনার? এক নাম্বারে আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী আপনার মাথার উপরে উঠবে না, দুই নাম্বারে আপনি যখন মারা যাবেন বেঈমান হয়ে মারা যাবেন, আর মাঝে সম্পদ টাকা পয়সা গুলো অবৈধভাবে রেখে গেলেন, এগুলো আপনার ছেলে দিয়ে মেয়ে দিয়ে বউ দিয়ে আল্লাহ আরো অবৈধ কাজে লাগাবে, আর ওগুলো সব বিকাশ হয়ে ফিরাক্সি লড হয়ে আপনার আমল নামা যাবে। এ বাংলাদেশে এরকম মানুষ মনে হয় এখন নেই, বিশেষ করে মহিমাগঞ্জ কত সুন্দর নাম এখানে নেই। আল্লাহ নামে কসম করে বলছি, যারা শরীক ফাঁকি দিয়েছেন এই মুহূর্তে যদি ফিরিয়ে না দেন আপনার কপাল পুড়ে গেছে। এবার হাত তুলে বলেন তো শরীক ফাঁকি দিয়েছেন কারা? কই একজনও নেই, তোমার বাকি শরীক শরীক বলছেন? এই যে ছেলের সম্পদ, মেয়ের সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, জনগণের সম্পদ ফাঁকি দেওয়া এদেশে আছে না? শরীক বলে কি বলে? এদিকে অংশীদার ফাঁকি দেওয়া, এ চাচা কি ফাঁকি দিয়েছে? উঠে চলে যাচ্ছে মানে? আমি হাসির ফাঁকি দেওয়ার জন্য বলি নাই, আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন কিন্তু আল্লাহর নামগুলোর কার্যকারিতা আছে, সিফাতি হিতার সিফত আছে, মানেন না? এরকম একটা একটা করে 99টা নাম আছে, সবগুলো তো বলা সম্ভব না, প্রত্যেকটা নামের কার্যকারিতা আছে না? নেই আমার আল্লাহর নাম খালেক, তিনি সৃষ্টিকারী। সুতরাং আপনার সন্তান যদি না হয় কোনো পীরের কাছে যেতে পারবেন না। বলেন আল্লাহর নাম মাহবুব, তিনি ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ বাদে কারো ইবাদত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর নাম বিশ্বাস করে যে আল্লাহর নাম আছে কিন্তু তার যে গোনা গুণ গুলো আছে এগুলো মানেন না, তাহলে আপনার ইমান আবু জাহেলের ইমান সমান? বলেন, এই হিসাবে বাংলাদেশে 15 কোটিতে আরো 8 কোটি বাদ চলে যাবে, বাকি আছে আর কয় কোটি? 7 কোটি। এবার 3 নম্বরে আপনি শুধু বলবেন আমি ইমান এনেছি না হবে না, আপনি তখন বলবেন আমান্তু বিল্লাহ কথার সাথে চারটা কথা জড়িত। 3 নম্বরে আপনি যদি বলেন আমি ইমান এনেছি আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর আইন বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আজ বাংলাদেশে আপনি তাকান মুসলমানদের ভেতরে আল্লাহর আইন আছে বিশ্বাস করে কিন্তু মানে না এরকম মানুষ নেই, আছে মানে আমরাই। কোরআনে কারীম জানিয়েছে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ
সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, মানুষ যদি জিজ্ঞাসা করে আইন তৈরি করার কোন ক্ষমতা আছে আমাদের, আপনি বলেন আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আরো জোরে, আজ পৃথিবীতে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে, পরিবার সমাজ রাষ্ট্র চালায়, ওরা আল্লাহর চাইতে বেশি বোঝে। ওরা কিন্তু জানে যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর আইন আছে। আল্লাহর আইন আছে কোন জায়গায়? কোরআনে। জোরে বলেন কোথায়? বিশ্বাস করে কোরআনের ভেতর আল্লাহর আইন আছে। এখন আল্লাহর আইন আছে কয়টা? একটা নেই। ওরা কোরআন শরীফের ভেতর আমার আল্লাহ আইন দিয়েছেন 500, কয়টা? একটা একটা করে যে 500 আইনের বিবরণ দেওয়া যায়, সময় তো আরো এক ঘন্টা লাগবে। আমি থিওরি গুলো বলে শেষ করছি। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর অস্তিত্ব, অসুবিধা নেই। আল্লাহর নাম বিশ্বাস করেন, মেনে নিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর আইন বিশ্বাস করেন, মানেন না, আপনার ঈমান আজ একটা দুইটা না। বাংলাদেশে এখন যতগুলো আইন আপনি মিলান, অসারিক অসারিক তো ফাকতাহু আইনিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলে, চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণ পেলে তার হাত কেটে দাও। এ বিধান কার? চুরি করলে হাত কাটা লাগবে, বিধানটা এরকম না। কেউ যদি অভাবে চুরি করে, তার অভাব দূর করে সবার ভালো বানিয়ে দাও। কিন্তু কেউ যদি সবারে চুরি করে, আরো আসতে বলেন, আজ বাংলাদেশের দিকে তাকান, অভাবে চাইতে স্বভাবে চুরি করে বেশি। যারা ব্রিজ চুরি করে, যারা সুন্দরবন চুরি করে, যারা পুকুর চুরি করে, যারা রাস্তা চুরি করে, রাখে অভাবে না স্বভাবে? ওদের টাকা নেই তা না, কত টাকা আছে আপনি হিসাব করতে পারবেন না। ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের ব্যাংকে তো টাকা আসছে না, সুইস ব্যাংকে রেখে আসছে, টাকার অভাব নেই। কিন্তু ওরা চুরি করে ছোট খাটো মুরগি না, মূলা না, বেগুন না, চুরি করে পুকুর। কথা বলুন, আর ওরাই চাই না যে আয়াতটা যদি সংসদে যায় তাহলে আমার হাত আগে কাটা পড়বে, কারণ আমি রাস্তা চোর। আমার দাদা যে গুলবাসো চেয়ারম্যানই করছে, আমি নিজে দেখেছি, নিজে বুঝেছি। বাংলাদেশে রাস্তার জন্য, ব্রিজের জন্য আর কালভার্টের জন্য যে বাজেটটা হয়, চুরি না করে যদি সঠিকভাবে ওগুলো বাস্তবায়ন হয়, এই দেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না। এখন যে রাস্তার অবস্থা, আমি বললাম 62টা জেলা ঘুরে আমি যা দেখেছি, অধিকাংশ রাস্তা এখন রাস্তা নেই, সব ডেলিভারি রোড। যে সমস্ত মেয়েদের বাচ্চা হবে 8 মাস 9 মাস বেটে বয়স, পরি মনে তুলে বলবেন, ভাই 50 টাকা বেশি দিচ্ছে, একটু জোরে যান, হাসপাতালে যাওয়া লাগবে। একথা বলছেন এখানে? এরা কোনদিন চাইবে যে আয়াতটা সংসদে যাক? ওরা কিন্তু বিশ্বাস করে আয়াত আছে না, বিশ্বাস করে না, বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইনটা সংসদে যাক ওরা চাই না। তাহলে ওদের ইমান আছে? এই হিসাবে বাংলাদেশে 7 কোটিতে আরো 4 কোটি মাইনাস আরো আসতে পারে। এরা একটা একটা করে এখন 500 আয়াত বলতে গেলে তো সময় শেষ হয়ে যাবে। আপনি যা আছে কোরআনের সাথে মিলিয়ে নেবেন। সুতরাং আল্লাহর আইন বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ 4 কোটি বাদ, বাকি আছে কয় কোটি? আরো জোরে কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছে, 4 নাম্বারটা কি করা লাগবে? আপনাদের কষ্ট হচ্ছে না, ছেড়ে দেব? আপনি যদি বলেন আমি আল্লাহর প্রতি ইমান এনেছি, 4 নাম্বারে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে, কথা বলে ঠিক কিনা? এবার আপনি বাংলাদেশে এসে তাকান, আল্লাহর ক্ষমতা আছে, অনেক মানুষ বিশ্বাস করে না, করে না, আরো জোরে বলেন। এই 4 নাম্বারটা ব্যাখ্যা করা দরকার, এই পর্যন্ত থাক। এই ওঠাউঠি করছে কারা এরা? হুজুর আপনি বলেন তো, মানে ওঠাউঠি করে তার বলবো মানে? এই 4 নাম্বারটা শুনবেন যারা, তারা হাত তোলেন।
এই হাত তোলা মানুষদের একটা চলে যায়, ওর খবর আছে, চলেন হাত আরো চলে চলে চলেন, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন এই যে কাগজ দিয়েছে এইটার জন্য হাত তোলালাম, তিন মিনিট সময় দিচ্ছি, যার কাছে যা আছে মাহফিলের জন্য দিয়ে যাবেন, এরপরে চার নাম্বার ব্যাখ্যা বলবো, এই জানতো। আর আমার গাড়িতে আমার লিখিত নামাজের উপরে বই পাওয়া যাচ্ছে, এমন তথ্যগুলো দিয়েছি 112 পৃষ্ঠা, নামাজ সম্পর্কে আর কারো কাছে আপনার প্রশ্ন করা লাগবে না, ওর ভেতরে সবগুলো নিয়ম দেওয়া আছে, যাদের লাগে গাড়ি থেকে ড্রাইভারের কাছে নিয়ে যাবেন, মেয়েদের জন্য কাজে লাগবে বিশেষ করে, সব উচ্চারণ দেওয়া আছে বাংলায় আরবি ইংরেজি সব দেওয়া আছে, যে যে ভাষায় পারেন পড়ে নেবেন। আবু রায়হান ভাই 1000 টাকা, আর নুরুল হুদা দিয়েছে 500, আল্লাহ কবুল করো, আমিন। কেউ দিতে দেয় দেখেন, দেখলেন এইসব করলে মানুষ জানতো না, বইয়ের হাদিয়াটা বলে দেন, বইয়ের হাদিয়া লাগবে না, আরে আশ্চর্য রে, আমি বললাম যে হাত তোলেন, হাত তুলে ওয়াদা করে নিলাম, তারপর ওইটা চলে যাচ্ছে, আরে ভাই দ্বিতীয় বক্তা দিয়ে এসব তো করে নিলেন, আবার এই আলোচনাটা নষ্ট করে দিলেন কেন, এগুলো ঠিক না, আদায় আদায় করে যদি ঝামেলা করেন তাহলে মাহফিল দেওয়ার দরকার নেই, মানুষ তো শুধু ওইটা করার জন্য আসে না, কোরআন শরীফ শুনতে আসে বসতে আসে, সাব মিয়া 1000 টাকা, তাহলে এইখানে 1000 করে দিয়েছেন, আমরা দোয়া করতে থাকি, ১০ টাকা দিয়ে এসে বসলাম সেলিম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেন কেউ যদি বলে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, অবশ্যই তাকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে, আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই, আল্লাহর ক্ষমতা আছে আপনাকে দেখাও লাগবে না, সে তো প্রিন্সিপালের দিকে তাকান, ওনাকে আল্লাহ চশমা দিয়েছে, গরুর 70 বছর বয়স হয়ে যায় গরু চশমা লাগে বলেন, কিন্তু উনি যত মুরব্বী হবে তত পাওয়ার আলা চশমা লাগবে, চশমা খুলে নিয়ে যদি বলেন স্যার কয় আঙ্গুল, বলবে 6 আঙ্গুল, এত দুর্বল আল্লাহ করে দিচ্ছে, খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎসকে, আজ বাংলাদেশে যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এই আয়াত অনুযায়ী মুশরিক বলেন, ক্ষমতার উৎস জনগণ, এই থিওরিতে বিশ্বাস করে অনেক মুসলমান দেশে নেই, আরো জোরে বলেন, তাহলে বাকি 3 কোটি মাইনাস 16 কোটিতে 16 কোটি শেষ, এদেশে ইমানদার কই, আল্লাহর ওয়াদা মিথ্যা না, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমরা ঈমান আনো আল্লাহর ওয়াদা তোমাদের, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আর, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে, এই জন্য আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন ঈমান আনো, আর যদি এই 4টা কন্ডিশন মেনে বাংলাদেশে ঈমান আনে, তামাম দুনিয়া এখন 51টা রাষ্ট্র মুসলমান, এইভাবে যদি ঈমান আমরা আনতে পারতাম মায়ানমারের অত্যাচার বন্ধ হয়ে যেত, কথা বলেন, এসব ঈমানের খবর নেই, উনি আবু জেহেলের মতো আল্লাহর প্রতি অস্তিত্ব